নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হচ্ছে, ইন্তেকালের সময় তিনি দুটো নসিহত করে যাচ্ছেন, আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মত নামাজের প্রতি যত্নবান হও, নামাজটা ছেড়ো না, নামাজ ধরে রেখো। এই নামাজটা কায়েম করতে 23 বছর তাকে সংগ্রাম করতে হয়েছে, আর সেই উম্মত এখন নামাজই আদায় করে না। ওয়াজ মাহফিল শুনে কি হবে, একদিনের একদিনের মাহফিল শুনে হবেটা কি যদি নামাজ পড়ে না? আর নামাজ পড়ার আগে যে শর্তগুলো আছে, হালাল খেতে হবে, পোশাক পবিত্র হবে, ঠিক আছে, আপনার খাবার পবিত্র হবে, এই মাসালাগুলো জানতে হবে, দিনের জ্ঞান একটু অর্জন করতে হবে, সেটাও তো করছে না। নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, রোকন আরকানগুলো কি তাও বলতে পারছে না? ওযু করতে হবে, ওযুটা ঠিক মতো করতে পারছে না? ওযুর ফরজ কয়টা বলতে পারছে না? এরকম এরকম ছেলে মেয়েদের সংখ্যা আপনি কতটুকু মনে করেছেন? হাজার হাজার হাজার, লক্ষ লক্ষ ছেলে আছে বাংলাদেশে আমাদের।